মধুমিতা, চলো নাম্বারটা বেঙ্গোজ করে দিই। হ্যাঁ বর্ণালীদি, কেমন আছো? ভালো আছি অনিন্দিতা। ব্ল্যাকের উপরে কিছু আছে আজ? হ্যাঁ, ব্ল্যাকের উপরে দারুণ একটা কালেকশন রয়েছে, মাসলিন বাই মাসলিন আছে। ঠিক আছে, হাই বাবলি, বাবলি না, হ্যালো সুরিতা, হাই অনিন্দিতা। আমার নাম্বারটা ভুল পিং পোস্ট করেছি, হ্যাঁ আমি ডিলিট করে দিচ্ছি নাম্বারটা, আর একবার করি। 9038174299। হাই দি, কেমন আছো? খুব ভালো আছি সুস্মিতা, তুমি কেমন আছো? হ্যালো গার্গী, সব ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু বলবে, ঠিক আছে? ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। খুব মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা। আচ্ছা কোন দিকে চেপে দাঁড়াবো বলো তো? এদিকে বুঝতে পারছি না, একটা দিকে সাইড হয়ে গেছি আমি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুস্মিতা। হাই রেশমি, কেমন আছো? হাই, অল ক্লিয়ার অনিন্দিতা, থ্যাংক ইউ সো মাচ। একটু আমাকে গাইড করো তো, কোন দিকে যাবো, এদিকে না এদিকে? না, আরো চলে যাচ্ছিলাম ওদিকে। আচ্ছা এবার এদিকে, এদিকে। আচ্ছা হ্যালো শুভশ্রী, হাই চারুলতা, তোমার শাড়িটা পিপি, আমার শাড়িটা পিপি 9500। আমি যেটা পরে রয়েছি সেটা পিওর স্বর্ণচুরি রয়েছে। আর আজকের এই কালেকশনটা দেখাচ্ছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য এনেছি যে এটা আমি পুজোর জন্য নিজের জন্য এটা গিফট করেছি নিজেকে, এই কালেকশনটা, এই কালারটা। ঠিক আছে, আগের দিন যেটা আমাকে প্রোফাইল পিকচারে দেখেছিলে সেটা তো অলরেডি সোল্ড, ইভেন প্রচুর বুকিং হয়ে এসেছে। বাট এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরা সবাই ওয়াইন খুব পছন্দ করো, তাই জন্য আমি নিজেকে এটা গিফট করেছি পুজোর জন্য। বাট আমার পুজো তো তোমাদেরকে নিই, তো তোমাদেরকেই দেখিয়ে দিলাম যে পুজোর কালেকশন এটা আমার। তোমার শাড়িটার পিপি 9500। ঠিক আছে, হ্যালো মানসী, শাড়িটার প্রাইস কত? 9500। কিছু কম রেঞ্জের শাড়ি পাবে গো? হ্যাঁ হবে, আজকে 1850 দেখাবো, 4500 দেখাবো, 2200 দেখাবো, 2000 দেখাবো। ঠিক আছে, অনেক রকম রেঞ্জে দেখাবো। আর একটা জিনিস দেখাবো যেটা অনেক দিন পর এসেছে নিউ কালেকশন, সেটা হচ্ছে স্যাটিন কাতান, যেটা প্রাইস রয়েছে 1800। মানে কারোর যদি মনে হয় যে বিয়েবাড়ি পারপাস কোনো শাড়ি পরতে চাই, কাতান শাড়ি পরবো, কিন্তু নমিনাল রেঞ্জে পরবো স্যাটিন কাতান, এক কালারে পাবে।
বিভিন্ন কম্বিনেশনে পাবে, ব্লুতে পাবে, ব্ল্যাকে পাবে, স্কাইয়ে পাবে, অনেক রকম গ্রিন পাবে কম্বিনেশনে, অনেক অনেক রকম কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে। শাড়িটার প্রাইস কত? 9500। আচ্ছা, হ্যালো রিয়া, হাই শিলা, চলো দেখাতে স্টার্ট করি। আচ্ছা, তোমরা কি একটু হেজি দেখতে পাচ্ছ? আমি না একটু হেজি দেখতে পাচ্ছি না, এবার একদম ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। হ্যালো দি ভাই, হ্যালো শিলা, হাই চন্দনা। আচ্ছা, যার যার ভালো লাগবে লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, বন্ধুদেরকে ট্যাগ করতে ভুলো না। আপকামিং প্রচুর এপিসোড আসতে চলেছে, পুজোর আগে পিওর কাতান কাঞ্জিবরম দেখিয়েছি, এরপরের এপিসোডে পিওর কাতান দেখাবো, পিওর চিকেন লখনউ চিকেন কারি দেখাবো, পিওর মসলিন দেখাবো, নর্মাল রেঞ্জের প্রচুর শাড়ি দেখাবো। আগের দিন যে লাইভটা করেছিলাম সেটা পিওর কাতানের লুকে একটা রেপ্লিকা, যেটা সেমি কাতান বলে, 3400-তে সেটা দেখিয়েছিলাম। ইভেন এরকম অনেকে রয়েছে যারা, ধরো আমি নাম বলছি না, মানে পিওর কাতান নিয়েছে, তারাও কিন্তু পর্যন্ত ওই সেমি কাতানটা নিয়েছে, মানে কাতান সিল্ক যেটাকে বলে সেটা নিয়েছে, ঠিক আছে। চলো স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। হ্যালো, হাই রিয়া, আচ্ছা আমার শাড়িটা যখন আমি পরেই রয়েছি একবার দেখিয়ে দিই, যদি কেউ খুব করো এটা এনে দিতে পারবো, ঠিক আছে। এই থাকে তোমার শাড়িটা ব্লু এর সাথে পিঙ্ক সুতোয় বোনা, তখন কালারটা আসে হোয়াইট, ঠিক আছে। এই থাকবে আঁচল পোর্শনটা, পুরো আঁচলটা অসাধারণ সুন্দর, এত সুন্দর যে আমি প্রেমে পড়ে গেছি, না নিয়ে থাকতে পারলাম না, আমার পুজোর ফার্স্ট শপিং এটা। এই থাকবে রেড কালারে পুরো আঁচলে, দেখো এইভাবে অ্যান্টিক জারি দিয়ে মিনি করা রয়েছে, জারি দিয়ে কিন্তু করা রয়েছে বলেই এটা স্বর্ণচুরি, যদি সুতোতে থাকতো তাহলে সেটা বালুচুরি, ঠিক আছে। এই থাকবে জারি উইভিংটা, একটু সামনে থেকে দেখাই জিনিসটা, এই থাকবে লুকটা, ঠিক আছে। ভেতরের মিনিকারিগুলো দেখো রেড দিয়ে করা রয়েছে, আর পাড়ের যে মিনিকারিটা রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক দিয়ে করা, ঠিক আছে। একদম ভীষণ গ্লেজি টেক্সচার, কাপড়টার গ্লেজি টেক্সচারটা দেখো কত সুন্দর, একটা গ্ল্যামার রয়েছে নিজেরই, পিওর যেহেতু সিল্কের উপরে, বিষ্ণুপুরি সিল্কের উপরে এটা কাজটা করা হয়, তাই জন্য কিন্তু শাড়িটার অসাধারণ গ্লেজি টেক্সচার। হ্যাঁ, বিল্ডিংটা সামনে থেকে কখনো মনে হচ্ছে ব্লু, কখনো মনে হচ্ছে পিঙ্ক, দূরে গেলে একদম অ্যাপ্রোপ্রিয়েট কালারটা পাবে, পিওর একদম মানে ওয়াইন কালার যেটাকে বলে সেরকম। হুম, কিন্তু দেখে লাইভে হয়তো কারো কারোর ব্লু মনে হতে পারে, বাট এটা ব্লু না, ঠিক আছে, বাট ব্লু আর পিঙ্কের ফুয়াল টোন নেবো না, ওয়াইন কালার এটা। চলো দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে 9500 পিওর স্বর্ণচুরি, যার পছন্দ হবে বুকিং করতে পারো, এনে দেবো, ঠিক আছে। চলো শুরু করছি 1850 দিয়ে, যে নমিনাল রেঞ্জে শাড়ি দেখাবো ঠিক করেছি, তাই জন্য আজকে নমিনাল দিয়ে স্টার্ট করবো, বেশি রেঞ্জের খুব একটা নেই, তো মাসলিন দেখাবো আজকে, পিওর মাসলিন দেখাবো, হ্যাঁ মাসলিন বাই মাসলিন যেটাকে বলে সেই মাসলিন বাই মাসলিন দেখাবো, সাথে থাকো। এই থাকবে ফার্স্ট শাড়ি, এটা রয়েছে তোমার মানিপুরি ওপারা, জানোই মানে কম খরচার মধ্যে যদি সস্তা সুন্দর টিকাও শাড়ি চাই তাহলে হচ্ছে মানিপুরির কালেকশন, এই থাকবে মানিপুরি, ঠিক আছে। অল বডিতে দেখে না এইভাবে জারি উইভিং রয়েছে, পুরো শাড়িটায় যখন জারি উইভিং থাকে তারপরেও শাড়িটা অসাধারণ হালকা, সেটা একমাত্র মানিপুরিতে পসিবল, ঠিক আছে। এত হালকা মানে পুরো শাড়িটা দেখো, কারণ কারণ আছে, জারির কখনো ওয়েট কম হয় না, শাড়ির যে বেস মেটেরিয়ালটা রয়েছে সেটার ওয়েটটা খুব কম, তাই জন্য কিন্তু শাড়িটার ওয়েটটা খুব কম হয়। এই থাকবে আঁচড় পোর্শনটা, এই থাকবে